গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, বাংলাদেশের রাজনীতিতে একটা অলঙ্ঘনীয় দেয়াল উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এই দেওয়াল আমাদের কর্ম সম্পর্কের পথে গণতান্ত্রিক রাজনীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই দেওয়ালের সৃষ্টি হয়েছে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলার মধ্য দিয়ে। এই দেওয়াল অতিক্রমের দায়িত্ব বিএনপির কাঁধেই দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এই দেওয়াল ধ্বংস করে জাতিকে ঐক্যবদ্ধ করার হাতিয়ার কেবল বিএনপির হাতেই রয়েছে। তবে এটি মানতে নারাজ বিএনপি। তারা মনে করে না, রাজনীতিতে একটি দেওয়াল আছে। এ নিয়ে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, যখন নিজের ঘরে শত্রু বিভীষণ হবে, নিজের ঘরের শত্রু নিজের ঘরে আগুন জ্বালাবে, কিন্তু সেটা বলার মতো সাহস, সততা এবং শক্তি আপনার থাকবে না। তখন আপনি চেষ্টা করবেন দোষটা আশেপাশের পড়শি বা দূরের কারো ঘাড়ে চাপানোর, যাদের সঙ্গে আপনার বিরোধ আছে। আওয়ামী লীগের হয়েছে সেই অবস্থা। 75-এ বিএনপির জন্মই হয়নি, তার বহু বছর পরে বিএনপির জন্ম। 75 ঘটিয়েছে খন্দকার মোশতাক ও তাহের উদ্দিন ঠাকুর। রুমিন ফারহান বলেন, 75-এর পরে মোশতাকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর মন্ত্রিসভার 19 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। শফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন, তিনি বলেছিলেন বঙ্গবন্ধুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে। একটা ফোর্স নিয়েও তিনি আগানোর চেষ্টা পর্যন্ত করেননি। সেই সময় বিমান বাহিনী প্রধান ছিলেন এ কে খন্দকার। তিনি কি আঙুল চুষছিলেন বসে বসে? তাকে তো আওয়ামী লীগ পরিকল্পনা মন্ত্রী বানিয়েছে, শফিউল্লাহকে বানিয়েছে এমপি। যারা প্রেক্ষাপট তৈরি করেছে সেই জাসদ আছে এখন আওয়ামী লীগের সঙ্গে। তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে, কয়েক বছর ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় বলেন আওয়ামী লীগের এত নেতাকর্মী 75-এর 15ই আগস্ট কোথায় ছিলেন? তার সঙ্গে আমিও এই প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগ সে সময় কি করেছে? তখন তো বিএনপির জন্মই হয়নি। এখন আপনার নিজের লোককে চিহ্নিত করার সাহস ও সততা আপনার নেই, বরং আপনি স্বস্তিদায়ক অবস্থানে থাকেন যখন বিরোধীদের ঘাড়ে দোষটা চাপাতে পারেন। 21 আগস্টের দায় সম্পর্কে রুমিন ফারহানা বলেন, 2004 সালের 21 আগস্টের সময় বিএনপি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলেই যদি এ ধরনের ঘটনার দায় নিতে হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় আওয়ামী লীগকেই নিতে হবে। কোনো দল সরকারে থাকা অবস্থায় চায় না সেই সরকার অস্থিতিশীল হয়ে যাক। 21 আগস্ট ঘটিয়ে বিএনপির কি লাভ হতো? বিএনপি কি পাগল 21 আগস্ট ঘটাতে যাবে? বিএনপির সঙ্গে 21 আগস্ট হামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমনকি 1/11 সরকার যারা বিএনপিকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছে, সেই সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল। যেই সরকার জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, সেই সরকারও তো কোনোদিন বলেনি 21 আগস্টের ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। কেন 15 এবং 21 আগস্টের সঙ্গে বিএনপির সম্পৃক্ততার প্রশ্ন আসে? কারণ হিসেবে বিএনপির এই নেত্রী বলেন, তারা নিজেদের সব ব্যর্থতা লজ্জা লুকানোর জন্য এবং জনরোষ থেকে দৃষ্টি ফেরানোর জন্য নতুন নতুন গল্প বানায়। কারণ অনুসন্ধান চালিয়ে নিজের ঘরের লোকের বিচার করার সাহস, শক্তি এবং সততা আওয়ামী লীগের নেই। এই জন্য তারা এরকম বয়ান তৈরি করে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখে এবং দীর্ঘায়িত করে। এটা তাদের একটা মিথ্যা বয়ান। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, 15ই আগস্ট হত্যাকাণ্ড এবং 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ততার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাণ্ডে যুক্ত হওয়া থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে। তবে বিএনপির দাবি, রাজনীতিতে কোনো দেওয়াল নেই, এটা আওয়ামী লীগের তৈরি কল্পকাহিনী। তবে বর্তমান সংকটকালে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং আসন্ন নির্বাচন আয়োজনে রাজনীতির এই দেওয়াল অতিক্রম করা কি প্রয়োজন? পরামর্শ বিশিষ্টজনদের। তারা বলছেন, দেওয়ালটি মূলত অনাস্থার, অবিশ্বাসের। এটি অতিক্রম করার জন্য উভয় পক্ষকেই সংবেদনশীল হতে হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য উভয় পক্ষকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমশ আরিফিন সিদ্দিক। তিনি গণমাধ্যমকে বলেছেন, দেওয়ালটা হচ্ছে অনাস্থার দেওয়াল, অবিশ্বাসের দেওয়াল। এই দেওয়াল যদি আমাদের অতিক্রম করে যেতে হয়, তাহলে যারা 75-এর 15ই আগস্ট ও 3 নভেম্বর এবং 2004 সালের 21 আগস্টের মতো জঘন্য ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, তাদেরই প্রধান দায়িত্ব যে এই ধরনের বিশ্বাসঘাতকতা, এই ধরনের হত্যাকাণ্ড তারা আর ভবিষ্যতে করবে না, সেই পরিবেশ সৃষ্টি করা।